যখন দাওয়াতের কাজ করবেন তখন নির্যাতন আসবে কিনা, কি শিখলেন সুন্নাত থেকে? সাহাবীদের উপর এসে থাকলে আপনার আমার উপরেও আসবে, যদি না আসে, যদি কোনো রকমের কটাক্ষ, অপবাদ, গীবত, তহমত, সমালোচনা, জেল, ঘুম, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এইগুলো যদি কোনোটাই না আসে, বুঝে নেবেন এটা কোনো দাওয়াতই না, এটা কোনো দাওয়াতই না, এটা একটা গোলালু মার্কা দাওয়াত। সব তরকারিতেই চলে, গরুর গোস্তেও গোলালু, এমনি সবজিতেও গোলালু। ওটা এমন দাওয়াত যে দাওয়াতটা সুরসুরি মার্কা দাওয়াত। আমার বক্তব্য মানে এড়িয়ে যাবো, আমি বিপদ এড়িয়ে যেতে চাই, আমি দাওয়াতের কাজ করতে চাই, কিন্তু বাবা আমার গায়ে আমার যেন কোনো কাদা না লাগে, খুব সতর্ক। এইসব দাওয়াতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, যখন হকপন্থী মানুষ কথাও বলবে বা কলমও ধরবে তখন বিভিন্ন রকম কথাবার্তা আসবে সমাজে, এমন হতে পারে সবাই মিলে তাকে আক্রমণ করা শুরু করছে, এমন হতে পারে। বিচক্ষণ জ্ঞানী মানুষরা এখান থেকেই বুঝে নেবে যে আল্লাহ পাক হয়তো সেই ব্যক্তিকে কবুল করেছে বলেই এটা হচ্ছে, হয়তো বা আল্লাহ ভালো জানে। আর যদি দেখা যায় ইসলামিক দাওয়াতে কাজ করছেন, রেভলিউশন মুভমেন্ট, অনেক বড় বড় কথা বলছেন, কোনো রকমের না কোনো বিপদ আপদ, না বলা মুসিবত, না কোনো গালি, না কোনো বিপদ, তোমার কিছুই নাই, তো বুঝতে হবে এখানে হয় দাল মে কুচ কালা হয় অথবা ইহাপে পুরি দালই কালা। তো তাই বলে আবার এমন কিছু বলছি না যে নিজের ঘরে বিপদ ডেকে নিয়ে আসবেন, এটাও ইসলামের সুন্নত নয়। উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে প্রজ্ঞার সাথে ডাক। তো প্রজ্ঞাটা কি? প্রজ্ঞা মানে কি কাপুরুষতা? প্রজ্ঞার প্রজ্ঞার হিকমতের দোহাই পেলে আমি জায়নিস্টদের এগেনস্টে কোনো কথা বলতে পারবো না, হ্যাঁ ইহুদি খ্রিস্টান সভ্যতার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, আমি প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা বলতে পারবো না, এটা কি প্রজ্ঞার পরিচয় না কাপুরুষতার পরিচয়? তাহলে কোনটা প্রজ্ঞা কোনটা কাপুরুষতা এটাও বুঝতে হবে। এখন দাওয়াতের অঙ্গনে নেমে আমি বুঝেছি যে বহু মানুষ এই হিকমা শব্দের দোহাই দিয়ে কাপুরুষ হয়ে গেছে, হিকমার দোহাই দিচ্ছে, এদিকে সে কাপুরুষতাকে লুকাতে চাচ্ছে, সে নিজের কাপুরুষতাকে হিকমা শব্দের আড়ালে লুকাতে চাচ্ছে। আমরা সত্য মিথ্যা খোলামেলা বলবো, আমাদের বলা পর্যন্তই তো দায়িত্ব। এখন আপনার আমার হাতে তো কোনো পাওয়ার নাই যে আপনি ইম্পোজ করবেন কিছু, এখন আপনি অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবেন, আর সেটাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে পারবেন, কিন্তু অন্যায় দেখলে আপনি এখন হাত দিয়ে পিটাতে পারবেন না, আপনাকে পিটানোর এখন অথরিটি দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে? যাদের সে অথরিটি আছে তারা যদি না পিটায় তারা গুনাহগার হবে, হবে কি না? যাদের এই অধিকার অথরিটি আল্লাহ পাক দিয়েছে তারা যদি ওই হাত দিয়ে প্রতিবাদ না করে তারা গুনাহগার হবে, কারণ আমার হাতে হাতের ক্ষমতা নাই, মুখের ক্ষমতা আছে, এটা আছে তো অ্যাটলিস্ট, তো বাস আপনি মুখ দিয়ে হকটাকে স্পষ্ট করবেন, এটা আমাদের দায়িত্ব, সিরাত থেকে শিখলাম। তখন কি হবে? নির্যাতন আসবে, শিয়ারে আবু তালেবের মতো অবস্থাও হতে পারে। এবার কি একটু ধৈর্য ধরেন, এখান থেকে শেষ করে দেব। এবার দেখেন কিভাবে টেবিল ঘুরে যাচ্ছে, এই চরম নির্যাতন, নিপীড়ন, খাবারের কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এর মধ্যে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কার শেল্টার চাচা আবু তালেব, তিনিও ইন্তেকাল করবেন, আবু তালেব তিনিও ইন্তেকাল করবেন। এই চাচা ইসলামের জন্য যা করেছেন আমরা সারা জীবনে এখন করতে পারিনি, বিশ্বাস করছেন না? চাচা আবু তালেব ইসলামের জন্য যা করেছেন আমরাও এখন সেটা করতে পারিনি। তিনি শুধু কালিমাটা পড়েন নাই, সুবহান, তাহলে কালিমার মূল্য বুঝি আমরা একটু। আল্লাহ পাক যে আমাদেরকে কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন সেটা একটু বোঝার চেষ্টা করেন। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার, বাসস্থান, আপনার সামাজিক সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট সব দিয়েছে, এবং বাবা মারা বাবা ইন্তেকাল করার পরে, মা ইন্তেকাল করার পর, দাদা ইন্তেকাল করার পর তিনি তাকে মানুষ করেছেন, প্রায় কত বছর, প্রায় 30-40 বছর আল্লাহ নবী তার আন্ডারেই ছিলেন, তো সেই মানুষটা কালিমা পড়তে পারলেন, আল্লাহ, সেই মানুষটা ইন্তেকাল করলেন ওই বছরেই, তার মাত্র 6 মাসের মধ্যেই, কোনো বর্ণনা আসছে 7 দিন আর কোনো জায়গায় আসছে 6 মাস, তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ইন্তেকাল করলেন। সিচুয়েশনটা বুঝতে পারছেন কত খারাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর, এই বছরটাকে বলা হয় আমুল হুজন, কি বলা হয় বলেন? আমুল হুজন মানে কষ্টের বছর, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। তো এখন আল্লাহ পাক তো দেখছেন তার হাবিব কষ্ট পেয়েছেন, পাচ্ছেন কিনা, আল্লাহ পাক তাকে এখন খুশি করাতে চাইলেন,
এই খুশি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাটি থেকে সরাসরি আরশ পর্যন্ত নিয়ে গেছেন। এই মিরাজের ঘটনা ঘটে, মিরাজের ঘটনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যে অলৌকিকত্ব দেখলেন, জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের সাথে কথা বলা, ওহী প্রাপ্ত হওয়া, বারজাখে কার কি শাস্তি হচ্ছে দেখছেন, জেরুজালেমে ওখানে গিয়ে নামাজ পড়লেন, নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। তো এটাতে তিনি তার যে ব্যথা শোক এগুলো ভুলে গেলেন, স্বাভাবিক। তো যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য লাভ করে, তার মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে কখনো? সব কিছু ভুলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিরাজ হলো, তো মিরাজের আলোচনা মিরাজের সময় হবে ইনশাআল্লাহ। তো মিরাজের ওখানেই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও ফরজ হলো, কত ওয়াক্ত? আচ্ছা, মিরাজে এটা বলে নেই, মিরাজের তিনটা হাদিয়া দেয়া হয়েছে স্পেশাল, কয়টা? এক, এই যে পাঁচ ওয়াক্ত নামাজ যেটা উম্মতে মুহাম্মদের এখন 80% মানুষ পড়ে না, আল্লাহ ভালো করে। যে নবী মিরাজে গিয়ে এটা হাদিয়া নিয়ে আসলেন, ওই নবীর হতভাগা উম্মত নামাজ পড়ে না। আবার ইহুদি খ্রিস্টান মাইট দিলে তখন আবার বলে, কেন মাইট দিচ্ছ না, আমাদের উপর এই বিপদ কেন আসলো? আসবেই তো বিপদ, আরো বেশি আসবে, মাইট তো আরো খাইতে হবে, নামাজের ছেড়ে দিচ্ছে, আসবে কি না? ইহুদি খ্রিস্টানরা যত বড় পাপি হবে ওরা অত শক্তিশালী হবে জানেন, আর আমরা যত বেশি পাপ করবো তত মাইট খাবো, দুজনের অবস্থা আলাদা উল্টা, ওরা যত পাপ করবে যত শয়তানি করবে অত শক্তিশালী হবে, আর আমরা যত পাপ করবো তত মাইট খাবো। দুই নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো সূরা বাকারার শেষের তিন আয়াত, সূরা বাকারার শেষের তিন আয়াত, মিরাজের একদম মানুষের কাছে গেছে নূরের পর্দা দিয়ে। তাই সূরা বাকারার শেষের তিন আয়াত কয়জন জানে জিজ্ঞেস করে, মাদ্রাসা পড়া ছেলে পেলে বাদ দিয়ে কয়জন জানে? তিন নম্বর দেয়া হলো একটা ওয়াদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ওয়াদা করছি তোমার উম্মতের কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, ছেলে মেয়ে নারী পুরুষ আবার বৃদ্ধ যে হোক, যত পাপই করুক, আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে আসে কিন্তু আমার সাথে কাউকে শিরিক শরিক করে নাই, শিরকের পাপ নাই, ইনশাআল্লাহ আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, ওয়াদা করা। আর শিরিক যে কত প্রকার আর কি কি, আর আমরা যে কত শিরকে আছি এটা তো অন্য আলোচনা, ইমান ভঙ্গের কারণগুলো পড়ে দেখেন, কত দাড়ি টুপি বলা মানুষ যে মুশরিক হয়ে বসে আছে আল্লাহ অনুসারে, শিরিক এত সূক্ষ্ম এত ব্যাপক, এমন কি আল্লাহ পাকের বিধান যে বিধানগুলো নাজিল করা হয়েছে এগুলোকে কেউ যদি হারাম মনে করে, না আল্লাহ হালাল করে দিয়েছেন ও হারাম মনে করছে, আবার আল্লাহ হারাম করেছেন ও হালাল করে দিয়েছে, এটাও শিরকের মধ্যে পড়ে যায়, কুফুরির মধ্যে পড়ে যায়। যাই হোক, তাহলে তিনটা জিনিস আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ, তাওহীদে থাকবো ইনশাআল্লাহ, সূরা বাকারার শেষ তিন আয়াত প্রত্যেক দিন রাতের বেলা পড়বেন, প্রত্যেক দিন রাতের বেলা, এছাড়া আপনি যখন তখন পড়তে পারেন কিন্তু কমপক্ষে রাতের বেলা, রাত মানে সূর্য ডুবে গেছে এরপর থেকে রাত, মাগরিব থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত তাহাজ্জুদও পড়তে পারেন, অনেক ফজিলত। সারা রাত আপনার সমস্ত যে ক্ষতিকর বিষয়গুলো আছে এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, এমনকি সারা রাত আপনি যদি তাহাজ্জুদ করতে নাও পারেন ওই নেকিটা আপনাকে লিখে দেওয়া হবে। আরেকটা হলো কি বললাম, পাঁচ ওয়াক্ত নামাজ, এটা ছিল 50 ওয়াক্ত, কমতে কমতে আসছে। এই মিরাজের ঘটনার পরে ইসলামের গতিপথ পাল্টে যায়, এর মাঝখানে সাহাবীরা একবার আবিসিনিয়ায় হিজরত করেছিলেন দুইবার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসলে আবিসিনিয়ার বাদশাহ ছিল একজন খ্রিস্টান, কিন্তু সে সৎ খ্রিস্টান ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবিসিনিয়ায় বাদশাহ নাজাশি আছে, তিনি একজন খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। একজন খ্রিস্টান সম্পর্কে আমাদের নবী কথা বলছেন, বাদশাহ নাজাশির রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না, মানে এই কথাটা আপনি মুসলমান শাসকদের সম্পর্কে বলতে পারবেন? তার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না, পারবেন? অনেস্টলি বলে, সততার সাথে বলে, পারবেন না? আমরা তো সিনেমা হল উপর করে দিচ্ছি, মদের ভার উপর করে দিচ্ছি, হ্যালোইন উৎসব করছি, সুদ জায়েজ করে নিচ্ছি, আল্লাহ পাকের বিধানগুলোকে সরাই দিচ্ছি, নিজের মন গড়া বিধান চালাচ্ছি, সব ক্ষেত্রে আমরা আল্লাহ বিরোধী আচরণ করছি, তারপরে আমরা দাবিও করছি আমরা মুসলিম, মাশাআল্লাহ। যাই হোক, তাদের হিসাব তারা দিবে। তো বাদশাহ রাজাশি একজন খ্রিস্টান শাসক যার আন্ডারে কেউ জুলুমের শিকার হয়, এই কথা কে বলছে? আমাদের নবীই বলছে।
সেই বেচারা মাশাআল্লাহ ইসলামও কবুল করেছিলেন, তিনি ইসলামও কবুল করেছিলেন, সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে মাশাআল্লাহ।